পদসেতুর নাট বল্টু খোলার ঘটনায় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানিয়েছে, অভিযুক্ত বায়েজিদ তালহা রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এদিকে পদসেতু জাতীয় সম্পদ, এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু, এদের খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত গণ কমিশন গঠনের বিষয়ে শুনানি ও আদেশ আগামীকাল। আতিকা রহমানের রিপোর্ট। পদ্মা সেতুতে নাট বল্টু খোলার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহার বিষয়ে সংবাদ সম্মেলন করল সিআইডি। সংস্থার বিশেষ পুলিশ সুপার রেজন মাসুদ বলেন, পদ্মা সেতুর নাট কোনো যন্ত্র দিয়ে খুলে পরে টিকটক করেছে বায়েজিদ। অপরাধ প্রবণ মন থেকে সেই কাজটি করেছে। এভাবে হাত দিয়ে এত বড় স্থাপনার এরকম একটা নাট বল্টু হাত দিয়ে খোলার কথা না। এটা ভিডিওতে সবাই দেখছে যে এটা একেবারে ইজি খুলে যাচ্ছে। এইটা খোলার আগে সে কি রেঞ্জ দিয়ে খুলছে নাকি অন্য কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করছে? আমাদের কাছে যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে এটা একটা অন্তর্ঘাতমূলক কাজেরই একটা অংশ। রাষ্ট্রের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিশেষ ক্ষমতা আইনে বায়েজিদের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এদিকে পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে রুলের শুনানি হয়েছে। পরবর্তী শুনানি ও আদেশের জন্য 28 জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গড়া হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। কোর্ট বলেছেন, পদ্মা সেতুর মতো আমাদের যাতে জাতীয় সম্পদ কলঙ্কিত করার বিষয়ে যারা হস্তক্ষেপ করেছে, বিশ্ব ব্যাংককে যারা প্রভাবিত করেছে যাতে পদ্মা সেতুতে অর্থায়ন না করা হয়, তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এই বিষয়ে ওনারা সবশেষ শুনে আগামীকাল আদেশের জন্য রেখেছেন। আমরাও একটা চাই কমিশনের পক্ষ থেকে, যারা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, পদ্মা ব্রিজে যেন বিশ্ব ব্যাংক কোনো আর্থিক সহায়তা করতে না পারে। বিশ্ব ব্যাংক আছে, জাইকা আছে, আইসিভি আছে, বিভিন্ন যারা করেছে কারা প্ররোচনা দিয়েছে, কোন সেই সুশীল সমাজ বা এই সুশীল সমাজের কারা কারা। ইনকোয়ারি কমিশন অ্যাক্টকে 1956-এর আওতায় যে কমিশন গঠিত হবে তাতে দুর্নীতি দমন কমিশন সর্বাত্মক সহযোগিতা দিবে। ষড়যন্ত্রের পেছনে যেসব প্রতিষ্ঠান এবং যেসব সুশীল সমাজের প্রতিনিধিরা ইন্ধন যুগিয়েছে তাদের খুঁজে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আদালত। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।